হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বং ট্রাভেলার সুব্রজিৎ। আর আজ আমি কভার করব ডায়মন্ড হারবারের আউটসাইডের কিছু জায়গা, এবং আমার ক্যামেরায় ধরা পড়া আরও একটি দৃশ্য আপনারা দেখতে পাবেন, সেটি হলো গাছের ওপরে বসে পাবজি খেলার একটি দৃশ্য। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে গাছের ওপরে বসে পাবজি খেলার সেই দৃশ্য আপনাদের চোখে পড়বে। অপূর্ব নদীমাতৃক একটি গ্রাম্য পরিবেশ, হ্যালো গাইস, আমরা এখন আছি ডায়মন্ড হারবারের নদীর ধারের একটু আউটসাইডে। এই জায়গাটার নাম নবদ্বীপ, এটা নবদ্বীপের মাঠ নামে পরিচিত এবং খুবই অসাধারণ জায়গা। চলুন আমরা দেখাই এই জায়গার ভিউটা একটু। মনে পড়ে যাওয়া ছেলেবেলার কিছু গল্প। ডায়মন্ড হারবারের সানসেট হলো ডায়মন্ড হারবারের মূল আকর্ষণ এবং এটি অপূর্ব। হে গাইস, ডায়মন্ড হারবারের আমরা মূল ভ্রমণস্থান এড়িয়ে চলে এসেছি হাওয়াভাটাতে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই অসাধারণ। এখানে প্রচণ্ড বাতাস দিচ্ছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে, এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি সুন্দর ডায়মন্ড হারবারের মূল ভ্রমণস্থানের চেয়ে। আপনাদেরকে আমি সাজেস্ট করবো মূল ভ্রমণস্থানকে এড়িয়ে এই ভিতরের দিকে আসুন হাওয়াভাটার কাছে, আপনাদের অনেক বেশি ভালো লাগবে মূল ভ্রমণস্থানের চেয়ে। আপনারা এখানকার ভিউ দেখতে পারেন, অসাধারণ ভিউ এখানকার।
এটি আমি কখনোই ভুলবো না যে গাছের ওপরে বসেও কেউ পাবজি খেলতে পারে। তো বন্ধুরা, আমরা এখন শ্যুট করব, সেই ওই জায়গাতে শ্যুট করব। তো ওই জায়গাতে এখন আমরা শ্যুটের জন্য যাচ্ছি। তো দেখা যাক, ওই জায়গা তো আমাদের খুবই ভালো লাগছে, তো আমরা গিয়ে দেখি কেমন জায়গাটা এবং ওখানে শ্যুট করলে কেমন লাগে দেখা। ডায়মন্ড হারবার সম্পর্কে আমার আরও দুটি ভিডিও আছে, আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন, ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি।